কাঁকড়লে গুলো একদম মাফা মাফা, মনে হয় যেন সবগুলো সমান না, জোড়ায় জোড়ায়। বাজারে এখন কাঁকড়লের দাম কত? নিশ্চয় অনেক টাকা হবে, আমি যেহেতু কিনি না আমি জানি না, তবে 80 টাকার কম হবে না, 80-90 টাকা, 100 টাকা হবে। এই যে সিকি মাছ দিয়ে রান্না করবো, এগুলো এগুলো হচ্ছে চেলফি মাছ। হ্যাঁ, কাঁকড়ল এ শেষ করে কাটছি আজকে, একদম কষি কষি, মনে হয় যেন বুড়ো হয়ে গেছে, না আসলে কিন্তু না, এগুলা যাতে ভালো আরো বড় বড় হবে। দুইটা একসাথে আজকে খাওয়া যাবে না, একটা রান্না করি। বড় সাইজ করে 3টা কাটছি না, ওগুলো দিয়ে আরেকদিন আরেক কিছু করবো, ওগুলো ফ্রিজে রাখি দিই। এই আমার নিজের গাছের কাঁকড়ো রান্না করতেছি, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না নিজের বাড়ির নিজের হাতে লাগানো সবজি খাওয়া, আমি খাইতেছি আল্লাহর রহমত আর আমার চেষ্টা। এই আমার রান্নাঘরের পাশে একটা কি গাছ দেখি বলেন, একদম কষি কষি শাক হাওয়াই হয়েছে না, এটা হচ্ছে দেশি নিম গাছ। হ্যাঁ, দেশি নিম গাছ, এটা হচ্ছে কিরকম মোটা হয়েছে দেখছেন, এটা আমি কাটছি রান্নাঘরেটা দিছি যে বাইরে এটার জন্য, এখন কাটার পরে দেখছেন কত সুন্দর কুচি কুচি শাখা বাইর হচ্ছে। আমার বাড়ির আশেপাশে যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন দরকারি নিম গাছে পাতা নেই ডাল নেই, কাঁকড়োল লাগাইলে বাড়িতে তাহলে অনেকগুলো গাছের ডাল টাল লাগে না, আমি হচ্ছে গাছের উপর তুলে দিই। হ্যাঁ, মানে বাঁশ টাঁশের আগা টাগা হইলে ঝোঁক দিলে ওগুলাতে বেশি কাঁকড়োল ধরে, যে কোনো সবজি বাঁশ ফাইলে বাঁশের এটে ফাইলে ডাল টাল ফাইলে ওগুলাতে ভালো ধরে না। আমার হচ্ছে বাঁশ গাছ নাই, হ্যাঁ গাছে গাছে কাঁকড়োলের গাছ তুলে দিলে অনেক হয়, ভালো ধরে। আরেকটু সময় লাগবে, হয়ে যাবে। এই গ্যাসের সাথে মানে ঘরে গ্যাসে রান্না করলে যেরকম মজা, মাটি চুলায় রান্না করলে তোর তরকারি বেশি মজা হয় না। এই যে এখানে হচ্ছে কাঁকড়ল গাছের একটা কাঁঠাল গাছ তুলে দিছি, একদম তীর আকাশে উঠে যাবে। হ্যাঁ দেখবেন কতগুলো ধরে, অনেকগুলো ধরবে, হয়ে গেছে তরকারি। হ্যাঁ আমি আগে ভাত রান্না করছি আর এখন হচ্ছে কাঁকড়ো রান্না করছি, লবণ টবণ ঠিক হয়েছে। হ্যাঁ মাটির চুলে রান্না করে ফেলছি, বৃষ্টি আসলে আসুক, আর কমানো লাগবে না, ঠিক আছে না, নিয়ম হয়েছে। এই কাঁকড়ো যেভাবে রান্না করি মজা হয় না, আমার কাছে কাঁকড়ো ভালো লাগে, আর হচ্ছে ফ্রি ফ্রি বাড়ির কিনতে হয় নাই। ওর বাবা যে দাম বাজারে, কিনা কোনো সম্ভব না, কিনে খাওয়া সম্ভব না। ঠিক আছে, ওকে আমার রান্না শেষ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।